আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের মাঝে আবারও চলে আসলাম কয়েকটা হাতে কাজ করা ড্রেস নিয়ে মানে মেয়ে ছেলে বেবেদের জন্য দুজোদের জন্য আমি কাজ করেছি এই প্রথমে এটা দেখাচ্ছি চার পাঁচ বছর মেয়েদের জন্য এটাকে আমি নিচে আমি প্রিন্টের কাপড় দিয়েছি পাকেজা প্রিন্ট এটা আর উপরে আমি পাকেজা ভয়েল দিয়েছি লাল আর এখানে সাদা হতাদের কাজ করেছি তো আমি কিভাবে কাজ করেছি আমার সেলাইগুলো আমি যে সেলাইটা করেছি এটা আমার নাচিমা হ্যান্ডিক্রাফ্ট ডিজাইনে আমি সেলাইটা দেখিয়েছি আর এখানে হয়তো কাজগুলো দেখাচ্ছি আর ড্রেস আইডিয়াটা দেখাচ্ছি আর এই যারা একটা মেয়ে বেপিদের জন্য এটা হলো দুই বছর আড়াই বছর মেয়েদের জন্য করেছি হ্যাঁ এটা একটু লেস লাগিয়ে দিয়েছি আর এটাও সুতির কাপড় আর নিচে একটা জামদানি সুতির কাপড় এটা হলো জামদানি সুতির কাপড় আর ওপর হাল এক কালারের কাপড় তো আশা করি সবার একটা আইডিয়া আসবে যে কিভাবে কোন কাপড়ের উপরে কি কালার সুতো সেলাই করলে ভালো লাগবে আর ড্রেসের ডিজাইন মানে বিশেষ করে ড্রেসগুলো ডিজাইনটা সবার আইডিয়া আসবে যে এই ধরনের ডিজাইন পড়াইলে বাচ্চাদের ভালো লাগবে তা আমি দুইটা মেয়ে বেবিদের দেখিয়ে দিয়েছি এখন ছেলেদের জন্য আর দুইটা দেখাবো এটা এলো আরেকটা দেখা ছেলে ছেলেদের জন্য পুতো করেছি এটা বিস্কিট কালারের কাপড় পর করেছি এটা তিন বছর ছেলেবেবীদের হবে তিন থেকে সাড়ে তিন বছর ছেলেবেবিদের জন্য করেছি তা এক সাইডে একটু কাজ করেছি ওটা দেখিয়ে দিচ্ছি হাতা দিয়েছি একটু গলার কাছে একটু পাইপিন তো আশা করি সবাই ভালো লাগবে আর একটাও দেখে দিচ্ছি এটা হলো দেড় বছর দেড় বছর ছেলেদের জন্য এটা করা দেড় থেকে দুই বছর ছেলেটা পড়তে পারবে এক সাইডে একটু ফুল দিয়েছি এটাও বৃষ্টির কালারের কাপড়ে পড় করেছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওর দেখে একটা লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে আর নিজেরা অবশ্যই ট্রাই করবে এইভাবে ড্রেসগুলো তৈরি করে দেবে বাচ্চাদের তাহলে কিন্তু খুব ভালো হবে এবং নিজেরাও কাজ শিখা হবে এবং একটা আইডিয়া আসবে যে কেমন কাপড়ের ওপরে কেমন ডিজাইন দিলে ভালো লাগবে এটা আর কি তো আমি দেখিয়ে দিলাম সবাইকে তো বন্ধুরা আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেজ দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আশা করি আমার পরবর্তী ভিডিও দেখে নিবে সবাই তো সবাইকে কাজকে মতো আল্লাহ পেজ